আজকে প্রায় করোনার শুরু থেকে এ পর্যন্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমরা জানি এর ভিতরে অনেক পড়াশোনাও নাই এবার এখন দেখা যাচ্ছে পড়াশোনা তো হয় নাই কিন্তু কিছু কিছু কারণে অনেকের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে ঠিক না যার ভিতরে সব থেকে একটা বড়ো কারণ আমার কাছে মনে হয় যে মোবাইল এ কথাটা ঠিক কিনা অনেকে মোবাইলের ভিতরে এখন গেমস খেলতেছে হ্যাঁ তো ইদানিং শুনতে পাইলাম গেমস নাকি ব্যান হয়ে যাচ্ছে ঠিক কিনা গেমস নাকি ব্যান হয়ে যাচ্ছে তো টিভিও দেখতেছে এই টিভি মোবাইল এগুলোর কারণে কিন্তু অনেক সন্তানের পড়াশোনা নষ্ট হয়ে গেছে তারা এগুলোর পিছিয়ে থাকে তারপরে টিকটক লাইকি এইগুলো যারা আছে এগুলোর ভিতরে ছেলেদের বড় বড় চুল পোশাক আশাকে কোনো সুন্নতি পোশাক আশাক নাই শরীরের জামা ঠিক নাই প্যান্ট ঠিক নাই ওই সব ছেলেদেরকে দেখে অনেক ছেলেরা তাদের মতো হতে যাচ্ছে ঠিক কিনা এইগুলোকে বন্ধ করে দেওয়া হোক এটা আমরা চাই আর শুধু তাই না এটাতে তো আমাদের মতো ছোট যারা আছে তাদের ক্ষতি হচ্ছে বা যুবকদের ক্ষতি হচ্ছে কিন্তু আরেকটা ক্ষতি আমাদের দেশে অনেক দিন যাবৎ হচ্ছে সেটা হচ্ছে টিভিতে আমাদের মা বন্ধুরা এই সিরিয়ালগুলো দেখাত এই গেম যেমন সহিংস কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তারপর টিকটক লাইকে এগুলো তো সমস্যা যখন এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চাই যে টিভি সিরিয়ালগুলো দেখে বন্ধ করে দেওয়া হোক ঠিক কি না এর কারণ হচ্ছে এই টিভি সিরিয়ালগুলো দেখে আমাদের মা বোনরা অনেক কুঁচক্র শিখে ঠিক কি না স্বামীর সাথে খাবার ব্যবহার করে ওই সিরিয়ালে কোনো ভালো কিছু আমাদের মা বোনদেরকে শিক্ষা দেয় না

হত্যা করার মতো সিস্টেমও দেখায় ওই টিভি সিরিয়ালগুলোতে মানুষকে মহিলাদেরকে আকৃষ্ট করে নষ্ট করে চলছে যেই রকমভাবে বাংলাদেশে ফ্রি ফায়ার পাবজি এগুলো ব্যান করে দিয়েছেন যেইভাবে টিকটক ব্যান করে দিয়েছেন ওইভাবে আমরা চাই এই সকল সিরিয়ালগুলোও ব্যান করে দেওয়ার দরকার এইগুলোতে আমাদের আরও ক্ষতি হচ্ছে মা বন্ধা স্বামীর খেদমত করে না শ্বশুর শাশুড়ির খেদমত করে না শুধু এই সিরিয়াল আর সিরিয়াল এই সিরিয়ালে আমাদের সব শেষ ধ্বংস হয়ে গেছে তো ইনশাআল্লাহ আপনারা এই চেষ্টাটা করবেন তো যে এইগুলো বন্ধ করতে হবে যেহেতু এইগুলো গেমস তারপর হচ্ছে আপনার এই টিকটক এই টিকটক লাইকি এইগুলো বন্ধ হয়ে গেছে এই টিভি সিরিয়ালগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই তারপরে আমি আর বেশি দীর্ঘ করব না যেহেতু আপনারা অনেক সময় বসে আলোচনা শুনতেছেন আপনাদেরকে বেশি কষ্ট দেবো না আমি অল্প কিছু কথা বলে শেষ করে দিব এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের কিছু মডেল কি কিছু মডেল তাদের ঘরে অনেক কিছু পাওয়া গেছে ওই কারণে তাদেরকে কী করা হয়েছে আইনের আওতায় না জেলে দেওয়া হয়েছে ঠিক কিনা কিন্তু আফসোস লাগে যে এই সকল মডেলরা মুক্তি পেয়ে যায় এত বড় বড় অপরাধ করার পরেও মুক্তি পেয়ে যায় আল্লাহ আকবর আর আমাদের কত নিরহ আলেম যাদের কোনো দোষ নাই বিনা দোষে তারা ভোগ করতেছে আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যে আমাদের প্রতি দয়া করে আমাদের এখন কোনো মুরব্বী নাই আমাদের বড় বড়ো দুজন মুরব্বী দুনিয়া থেকে ইতিপূর্বে বিদায় নিয়েছেন আমাদেরকে আর মুরব্বী হারা করবেন না যারা নির্দোষ আলেম আছে আমি দেশের সরকারের কাছে আকুল আবেদন জানাই যে সকল নির্দোষ আলেমদেরকে মুক্তি করে দেওয়া হোক আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তফিক দান করুক এই আলেমরা হচ্ছে এই দেশে ইসলাম শিক্ষা দিবে দিন শিক্ষা দিবে তাদের দ্বারাই আমরা শিখব যারা একেবারেই নিরপরাধ আলেম আমার সরকারের কাছে একুল আবেদন যে দয়া করে তাদেরকে মুক্ত দিয়ে দেন তাদেরকে আমাদের মাঝে ফিরে আসতে দেন তাদেরকে আমাদেরকে আমাদের মাঝে তাদেরকে ফিরে আসতে দেন আমরা এমনিই মুরব্বী হারা হয়ে গেছি এবং আমি এইটাও জানি যে দুনিয়ার ভিতরে আল্লাহ তালা বলেন যে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল করা হয় এক নাম্বারে যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে ঠিক কিনা দুই নাম্বারে যদি কোনো মুসাফির যদি কোনো মুসাফির আল্লাহর কাছে দোয়া করে তিন নাম্বারে মজলুম মজলুম বুঝেন মাজলুম যারা আছে তারা যদি আল্লাহর কাছে দোয়া করে এই তিনটা দোয়া কবুল করা হয় আজকে কারাগাড়ে অনেক মাসদুল আলমরা পড়ে আছে অনেক মাসদুল না পড়ে আছে তারা তো আল্লাহর কাছে দোয়া করতেছে এই দোয়া যেন আমাদের বরদোয়া হয়ে না দাঁড়ায় এই দোয়া আমাদের যেন বরদোয়া হয়ে না দাঁড়ায় এই মজলুম আলমদের বরদোয়া যেন আমাদের না লাগে এই জন্য আমি বলব যে মজলুম আলমদেরকে ছেড়ে দেওয়া হোক এবং তাদেরকে আবার করোনার ময়দানে ফিরে আসতে দেওয়া হোক এই আর্জি আমি জানাই এবং আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ তালা আমাকে যেন দিনের জন্য কবুল করেন এবং আপনাদের সন্তানদেরকেও যেন দিনের জন্য কবুল করেন আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় দিস ইনশাআল্লাহ আমাদের দেশে সরকার সামনে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবে আমরা এই আশা রাখি এবং আমরা আবার পড়াশোনা করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই তফরিক দান করুক ওয়া আখানে দাওয়ানা না আমি সন্দুলিল্লাহ আলমিন وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته